এসেছি আবারো আমাদের ফ্যামিলি নিয়ে আর আজকে যাচ্ছি হচ্ছে আমাদের ফ্রেন্ডের বাসায় আর ফ্রেন্ডের বাসাটা অনেক দূরে প্রায় 1.5 ঘন্টার মতো জার্নি তো আমরা অলরেডি জার্নি স্টার্ট করেছি আর আমরা একটু মাঝখানে একটু থামবো একটু সুপারমার্কেটে ওদের জন্য কিছু কেনাকাটা করব অ্যাকচুয়ালি ফ্রেন্ডের বাসায় যাচ্ছি অনেক বছর পরে মাঝখানে অনেক দিন আমাদের আসলে কোন একটা কারণে খুব একটা যোগাযোগ ছিল না তো যাই হোক বেশ অনেক বছর পরে যাচ্ছি ফ্রেন্ডের বাসায় খুব ভালো লাগছে অনেক বছর পর দেখা হবে আর আরেকটা রিজন হচ্ছে রিসেন্টলি ফ্রেন্ডের বাবা মা এসেছেন ওনারা এসেছেন হচ্ছে ইউএসএ থেকে তো খুব বেশি দিন স্টে করবে না তো যেজন্য আমরা তাদের সাথেও দেখা করতে যাচ্ছি আমাদের ফ্রেন্ডের দুটো খুব কিউট কিউট বেবি আছে বেবি বলতে বেবি দেখেছিলাম এখন বড় হয়ে গেছে সেজন্য আমি বেবি বললাম যখন তখন দেখেছি তখন ওরা বেবি ছিল তো সেজন্য বললাম তো একজনের এখন 12 বছর আরেকজনের 10 বছর তো অর্ক সেজন্য খুব এক্সাইটেড যে অর্ক দেখা করতে যাবে অর্ক এরকম ছেলে মানে এরকম বাচ্চা টাচ্চা দেখলে আর কি খেলাধুলা করতে পারে সেজন্য খুব খুশি হয় তো সেজন্য বাচ্চাদের জন্য একটু চিন্তা করলাম যে চকলেট কিনে নিয়ে যাই আর একটু আমি অলরেডি কুকিজ কিনেছি অনেক কিছু কিনেছি আর একটু ফ্রুটস কিনবো তারপরে আমরা একদম সরাসরি চলে যাব হয়তো আর মাঝখানে থামতে চাই না তারপরও যদি একটু কফি ব্রেক দিতে হয় তাহলে হয়তো একটু কফি ব্রেক দিব তো আজকের ব্লগটি সবকিছু শেয়ার করব তোমাদের আশা করছি আজকের ব্লগটি ভালো লাগবে আমাদের ব্লগে শেষ পর্যন্ত থাকবে তো চলো আমরা আর দেরি না করে আমাদের ব্লগ এবং জার্নি দুটোই শুরু করে দিই তো পেছনে হচ্ছে আমাদের অর্ক সোনা আর আমি আছি এখানে আর আমাদের ড্রাইভার আছে মিস্টার জুলিয়ান ড্রাইভারকে দেখতে পাচ্ছ না আমি একটু ঘুরিয়ে দিই ক্যামেরাটা একটুখানি দেখতে পাচ্ছ এর থেকে বেশি ঘোরানো যাচ্ছে না তো এই তো আমাদের বাসার কাছে সুপারমার্কেটে এসে পড়লাম এখান থেকে আমরা একটু শপিং করে তারপরে আমরা যাব চলো অর্ক দাদাদের জন্য চলো কিছু কিনে নিয়ে আসি আসো ওটা চুষা চুষা কিনছি হ্যাঁ আসো দেখি আমাদের অর্ক অরেঞ্জ নিল ওর দাদাদের জন্য কি নিতে চাও পাইনাপল নিতে চাও পাইনাপল কি কেউ লাইক করবে পাইনাপল অনেক সময় অনেকে লাইক করে না থাক পাইনাপল নিব না পাইনাপল ধরবে না হ্যাঁ ব্যথা হবে হাতে আচ্ছা অরেঞ্জ নেই আর চলো চকলেট নেই চলো চকলেট নিয়ে আসি এটা কি এটা হচ্ছে চকলেট এই যে অনেকগুলো চকলেট আছে তো এটার প্যাকেট হচ্ছে এটা এটা নিলাম আর সাথে অর্ক একটা নিল এরকম এই যে এটা নিল অর্কর জন্য এটা অর্কর জন্য একটা ছোট নিলাম আর ওরিও দাদাদের জন্য নিলাম এটা আমাদের শপিং করা শেষ তো ওদের জন্য চকলেট কিনেছি সাথে সাথে অর্ক আবার চকলেট নিয়ে আসলো এই যে এটার মধ্যে চকলেট আছে অনেকগুলো চকলেট সে অলরেডি খাচ্ছে একটা খাচ্ছে আরেকটা এটাও খাবে তার এটা আছে লাইনে আছে আর কি নেক্সট এটা খাবে সে বললো তো অর্কর জন্য একটা স্মল সাইজের কিনেছি ওদের জন্য আরেকটু বড় তারা অলরেডি খাওয়া শেষ একটা সে ব্লুটা খেলো এখন সে আরেকটা খাবে এটা এখন দুটোই খাবে এটা তো অনেক ঐশিষ্য লাগছে না আমি কাজের থেকে আসার সময় একটা অনেক বড় একটা কুকিজের সেট নিয়ে এসেছি অনেক টাইপের কুকিজ আছে বাচ্চারা খুব পছন্দ করে এগুলো তো সেজন্য এখন শুধু চকলেট কিনলাম আর কিছু ফ্রুটস কিনলাম ফ্রুটস বলতে অরেঞ্জ কিনেছি অরেঞ্জটা বাচ্চারা খুব পছন্দ করে সেই জন্য ওটা চিন্তা করেই কিনলাম আর হ্যাঁ তোমাদেরকে আগেই একটা কথা বলে নিচ্ছি আমরা তো আসলে অনেক বছর পরে যাচ্ছি ওখানে তো আমি যে আসলে ব্লগ করি এগুলো আসলে ওরা জানে না এখনো আর যে জন্য এমনও হতে পারে যে হয়তো ব্লগে ওদেরকে দেখাবো না যদি ওদের কাছ থেকে যদি কোনো পারমিশন পাই তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর যদি কোনো পারমিশন না পাই তাহলে হয়তো শুধু মানে ওদের ফেসটা আমি দেখাবো না হয়তো এমনিতেই আমি ব্লগে দেখাবো মানে কোথায় যাচ্ছি এগুলো তোমরা দেখতে পারবে বাট ওদের হয়তো ফেসটা আমি দেখাবো না ওয়েদারটা ভালো ভাগ্যিস গতকাল ওয়েদার খুব খারাপ ছিল বৃষ্টি ছিল ঠান্ডা ছিল জুলিয়ান সামনে কোনো কনভেনিয়েন্স স্টোর যদি পাও একটু কফি খাবো হ্যাঁ কফি ব্রেক সো আমরা
এখন কফি ব্রেক নিতে এসেছি মিনি স্টপে কনভেনিয়েন্স স্টোর এখান থেকে আমরা দুজন এখন কফি খাবো আর কফি কে একটুখানি ব্রেক নিব তারপরে আবার আমাদের জার্নি স্টার্ট করব এখনো আছে 18 কিলোমিটার অনেক দূরে এখনো বাট ভালোই লাগছে কারণ সব কিছুর পর যেটা বলবো যে আমরা ফ্যামিলি একসাথে আছি এর জন্য ভালো লাগছে কারণ ফ্যামিলি যদি সবাই একসাথে কোথাও যেতে না পারি তাহলে একটা টেনশন কাজ করে যে বাসায় ওকে রেখে এসেছি বা বাসায় জুলিয়ান আছে বাট এখন আমাদের অবশ্যই একটা টেনশন আছে সেটা হচ্ছে আমাদের চার্জিপ বাট ওদেরকে আমরা যেভাবে রেখে এসেছি আশা করি টেনশন করার মতো কিছু হবে না ওদেরকে একদম হিটার অন করে দিয়ে এসেছি যথেষ্ট খাবার যথেষ্ট পানি সবকিছু দিয়ে এসেছি যেন বিকেল পর্যন্ত ওদের কোনো সমস্যা না হয় এবং লাইট অন করে দিয়ে এসেছি যদি আমাদের আসতে একটু লেট হয় যেন ওরা ভয় না পায় সেই জন্য তো এখন আমি নামবো আমরা দুজন অর্ক একটু ভিতরেই থাক আমরা গাড়ি ইঞ্জিনটা অন করেই যাচ্ছি এখান থেকে দেখা যায় অর্ককে জাস্ট কফিটা নিয়ে আসবো আমরা দুজন কফি খাবো বাট ছেলেটা কিছু খাবে না তা তো হয় না ওর জন্য একটু জুস নিয়ে আসি আর আমার কাছে খুব ভালো লাগছে এই জায়গাটা আমাদের জন্য নতুন চলো কফি আনি আর অর্কর জন্য জুস নিয়ে আসি সেজন্য যেটা করবো মিল্ক দুইটা নিব উইদাউট সুগার আমার বেবির জন্য জুস আর জুলিয়ান বলছে যে একটাই নাও বিগ সাইজের সেজন্য এখানে লার্জ সাইজ নাই সেজন্য মিডিয়াম নিলাম তো এটা এই দুজনে খাবো চলো ভিতরে যাই তো জুলিয়ান আগেই খাচ্ছে ও হাফ খাবে আমি হাফ খাবো বিকজ ও বলছে যে এরপরে আর কোনো ব্রেক হবে না কারণ এই রাস্তাটা একদম খোলামেলা রাস্তা একটানে চলে যাবে সেই জন্য ওকে বলছে যে তুমি আগে কফি খেয়ে নাও তারপর আমি বসে বসে খাবো টায়ার্ড লাগছে না তো না সত্যি আমি চালাই তাহলে ওকে একদম সুন্দর পিছনে দেখতে পাচ্ছ সে বসে বসে কার্টুন দেখছে ফাইনালি আমরা ওদের সিটিতে ঢুকলাম এখন আরো 7 কিলোমিটার বাকি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাই খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আসলাম না অবশেষে হ্যাঁ কত বছর পরে দেখা কেমন লাগছে তোমার এখানে এসে এ কি করছে কি দিয়েছে তুমি ওর Hi.
Big bubble to it. Wow. Dui dada. Ario, ar hoche, Oreo. Odesh sathe onek fun korche. Babar tai na? Fun korcho na tumi onek enjoy korcho na? আমরা এখানে লাঞ্চ করলাম তারপর অনেক গল্প করলাম অর্ক ওদের সাথে অনেক খেলা করলো দেন আঙ্কেল আন্টি অনেক বলছিল চা খেয়ে যেতে বাট চা খেয়ে গেলে এখন এত লেট হয়ে যাবে কালকে অর্ক স্কুল আছে আর অফিস আওয়ার শেষ হয়ে গেলে রাস্তায় আবার একটু জ্যাম পড়তে পারে সেজন্য আর চা খেলাম না তাই এখন আমরা একটু আবার কনভেনিয়েন্স স্টোরে এসেছি এখান থেকে একটু কফি কিনে নিয়ে যাব খেতে খেতে যাব বাসায় চারপাশে একা আছে তো আশা করছি আজকে আমাদের এই ফ্রেন্ডের বাসার ভিজিট তোমাদের ভালো লেগেছে আশা করছি যে আজকের ব্লগটি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিতে ভুলো না আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আবারো চলে আসব নতুন কোন ব্লগ নিয়ে ততদিন পর্যন্ত সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো বাই বাই